হ্যালো ভিউয়ার্স, আমি মেহেদী হাসান আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদের ক্লাস এইটের একাডেমিক বিষয়ে পড়াশোনার ব্যাপারে আপনাদের হেল্প করব। আপনারা আশা করি আমার সাথে থাকবেন এবং আশা করি কিছু শিখতে পারবেন। আর আমি বোর্ডে একটা ছক আঁকাইছি, দেখেন রাসায়নিক বিক্রিয়া অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া, আর রাসায়নিক বিক্রিয়া করাইতে গেলে কিছু মৌল লাগে অথবা যৌগ মূলক লাগে অথবা যৌগ লাগে। এই যৌগগুলার কিছু রাসায়নিক সংকেত আছে, এই সংকেতগুলো আমরা এখান থেকে শিখতে পারবো। এই ছকে আমাদের আছে হচ্ছে যে কিছু অধাতু আছে, ধাতু আছে এবং যৌগমূলক আছে। এই ব্যাপারে আমরা এখন দেখব যে কোনটা ধাতু, কোনটা অধাতু, কোনটা যৌগমূলক, সেই সংকেতগুলো আমরা দেখব এবং তার কোনটা কোন সংকেত এবং কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয় সেগুলো আমরা দেখব। তার আগে আমাদের জানতে হবে যে কোন বিক্রিয়ায় মৌলগুলো সংকেত, যোজনী এবং প্রতীক, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে যোজনী সম্পর্কে দেখতে পারতেছি, যোজনী সম্পর্কে একটা শখ আছে। এখানে হচ্ছে যে অধাতু, অধাতু বলতে, অধাতু বলতে কি বোঝাচ্ছে? অধাতু হচ্ছে যে যে ধাতুগুলা গ্যাসীয় আকারে থাকবে না সেগুলো হচ্ছে অধাতু, গ্যাসীয় আকারে থাকবে সেগুলো হচ্ছে অধাতু। যেমন হচ্ছে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হাইড্রোজেন, হাইড্রোজেন যেহেতু বলছে তাহলে হাইড্রোজেনটাকে প্রকাশ করা হবে কি দিয়ে? হাইড্রোজেনটাকে অবশ্যই প্রকাশ করা হবে এইচ দিয়ে। এরপরে হচ্ছে যে ফ্লোরিন, ফ্লোরিন বলতে এফ আসতেছে তাহলে ফ্লোরিনটাকে প্রকাশ করা হবে এফ দিয়ে। ক্লোরিন বলতে ক্লোরিনের সিএল দ্বারা প্রকাশ করা হচ্ছে, ক্লোরিনটাকে ক্লোরিন দিয়ে প্রকাশ করা হবে। এরপরে আছে হচ্ছে ব্রোমিন, ব্রোমিনটাকেও প্রকাশ করা হবে একইভাবে বি আর দিয়ে, বি আর। অ্যান্ড লাস্টে আছে হচ্ছে আমাদের আয়োডিন, আয়োডিনটাকে প্রকাশ করা হবে হচ্ছে আমাদের আই দ্বারা। এটা হচ্ছে আই, আই দ্বারা প্রকাশ করা হবে আয়োডিন। ধাতু, ধাতুগুলার ভিতরে আবার ধাতুর ভিতরে কিছু মৌল আছে যেগুলো গ্যাসীয় আকারে থাকবে না, সেই মৌলগুলো হচ্ছে আমাদের কঠিন, কঠিন আকারে থাকবে, সেগুলোকে বলা হচ্ছে ধাতু। ধাতুর মধ্যে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, কপার। কপারটাকে আস বলা হচ্ছে, কারণ কপারের যোজনী যদি এক হয় তাহলে সেটাকে বলা হবে আস। আর দেন আমাদের আছে হচ্ছে সিলভার, সিলভারটাকে প্রকাশ করা হয় এজি দ্বারা, এজি, এ জি দ্বারা প্রকাশ করা হয় সিলভারটাকে, প্রকাশ করা হয় এজি দ্বারা। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, সিলভার। দেন হচ্ছে গোল্ড, সোনা, সোনাটাকে প্রকাশ করা হয় এ ইউ দ্বারা। এর যোজনী যদি এক হয় গোল্ডের, সরি, গোল্ডের যোজনী যদি এক হয় তাহলে আমরা তাকে বলবো হচ্ছে আস, তাহলে আমরা তাকে বলবো আস। তারপর হচ্ছে আমাদের যৌগমূলক, আমরা এক যোজনীর যে ধাতু, অধাতু এবং যৌগমূলকগুলো আছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানতেছি। এখানে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে NH4, আর প্লাস, প্লাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে এর জারণ সংখ্যা হচ্ছে পজিটিভ, আর এর যোজনীয় +1। +1 দ্বারা কি বোঝাচ্ছে? এদের জারণ সংখ্যা +1 এবং যোজনীয় 1। এদের এরা শেষ কক্ষপথে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এরপর হচ্ছে হাইড্রোক্সিল, হাইড্রোক্সিলটাকে প্রকাশ করা হয় OH দ্বারা, OH, হাইড্রোক্সিলটাকে প্রকাশ করা হয় OH। আর লাস্টে যে মাইনাসটা থাকে সেটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এর জারণ সংখ্যা, জারণ সংখ্যা -1, কিছু না থাকা মানে হচ্ছে -1। এরপরে আছে হচ্ছে আমাদের নাইট্রেট, নাইট্রেট, নাইট্রেট দ্বারা বোঝাচ্ছে NO2-, নাইট্রাইট, নাইট্রেট, নাইট্রাইট। এরপর হচ্ছে দেন নাইট্রেট, নাইট্রেট দ্বারাও বোঝাচ্ছে NO3, নাইট্রেট, ট্রেট দ্বারা বোঝাচ্ছে আমাদের NO3, ইট দ্বারা বোঝাচ্ছে 2। এরপর হচ্ছে আমাদের হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন, হাইড্রোজেন বাইকার্বনেট, এটাকে আবার আরেকটা নাম আছে হাইড্রোজেন কার্বনেট, আর একটা হচ্ছে হাইড্রোজেন বাইকার্বনেট। এর যে জারণ সংখ্যা সেটার মান হচ্ছে আমাদের -1, জারণ সংখ্যার জারণ সংখ্যাটার মান হচ্ছে আমাদের -1, আর এটাকে প্রকাশ করা হয় HCO3, হাইড্রোজেন কার্বনেট। আর হাইড্রোজেন বাইকার্বনেট বলা হয় কারণ হচ্ছে এর হাইড্রোজেনের সংখ্যা আছে একটা, এই জন্য এটাকে বলা হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট। এরপর হচ্ছে আমাদের যোজনী 2, যোজনী 2 এর শুরুতেই আছে হচ্ছে অধাতু হিসেবে আছে হচ্ছে অক্সিজেন, দেন আছে হচ্ছে আমাদের সালফার কার্বনের, কার্বন। অক্সিজেনটা হচ্ছে আমাদের O দ্বারা প্রকাশ করা হয়, সালফারটাকে আমাদের S দ্বারা প্রকাশ করা হয়, কার্বন, কার্বনটাকে প্রকাশ করা হয় C দ্বারা। দেন হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়ামটাকে প্রকাশ করা হয় Mg দ্বারা, ম্যাগনেশিয়ামটাকে প্রকাশ করা হয় Mg দ্বারা। ক্যালসিয়ামটাকে প্রকাশ করা হয় Ca দ্বারা। আয়রনটাকে প্রকাশ করা হয় Fe,
ফেরাম, এটা হচ্ছে ল্যাটিন নামের থেকে আসছে, আয়রন, কপার, এগুলো হচ্ছে ল্যাটিন, আয়রন, লেড, তারপর হচ্ছে টিন, আয়রন, লেড, টিন, এগুলো হচ্ছে ল্যাটিন নাম, ল্যাটিন নাম থেকে আসছে, এই জন্য এদের নামের সাথে কোনো মিল নেই। কপার, কপারের মিল আছে, আয়রনটাকে বলা হয় ফেরাম, টিনটাকে বলা হয় স্ক্যান্ডিনিয়াম, লেডটাকে বলা হয় প্লাম্বাম, লেড হচ্ছে আস, টিনটা হচ্ছে, টিনটাও হচ্ছে আস, এর হচ্ছে যোজনী হচ্ছে দুই। আর যেহেতু এরা এদের শুরুতেই হচ্ছে টিন, এরপরে আসে হচ্ছে চার নম্বরে টিন আছে, শুরুতে যেটা থাকবে মানে এক নম্বর দুই নম্বরে যদি থাকে, প্রথমে যদি থাকে টিন, তাহলে আমরা সেটাকে বলবো আস, আর লেডটাকে বলবো সেকেন্ডে, লেডটাও প্রথমে আসে তাহলে আমরা লেডটাকেও বলবো আস। এর দেন আসে হচ্ছে আমাদের কার্বনেট, কার্বনেটটাকে প্রকাশ করা হয় CO2 2-, এই টু ও মাইনাস দ্বারা বোঝাচ্ছে এদের জারণ সংখ্যা। জারণ সংখ্যার ব্যাপারে তোমরা যখন ক্লাস 19 উঠবা তখন জানতে পারবা যে জারণ সংখ্যা কি জিনিস। তারপরেও আমি একটু ধারণা দিয়ে রাখি, কোনো যৌগে বা মৌলের যখন কোনো কোনো একটা ইসে বিক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণ করে তখন তাদের একটা নির্দিষ্ট মানে অংশগ্রহণ করে, নির্দিষ্ট মানটাকে পজিটিভ এবং নেগেটিভ আকারে লেখা যায়, এই মানটাকে বলা হচ্ছে আমাদের জারণ সংখ্যা। জারণ সংখ্যা দেন হচ্ছে আমাদের কার্বনেট, কার্বনেটটাকে প্রকাশ করা হয় কার্বনেট টু মাইনাস। এরপরে হচ্ছে আমাদের সালফেট, সালফেটটাকে, সালফাইডটাকে প্রকাশ করা হয় SO3 2-, SO3 2- দ্বারা আমাদের সালফাইডটাকে প্রকাশ করা হয়। দেন হচ্ছে আমাদের সালফেট, সালফেটটাকে SO4, আমরা তোমরা হয়তো বা শুনে থাকবা সালফিউরিক অ্যাসিডের কথা শুনে থাকবা, সেখানে হচ্ছে এই যৌগমূলটা ইউজ করা হয় SO4 2-, দ্বারা বোঝাচ্ছে এদের জারণ সংখ্যা। মাইনাসটা হচ্ছে আমাদের পরে আসবে যোজনী তিন, এবারও দেখি আমরা যোজনী তিনের মৌলগুলোর সাথে পরিচিত হই। যোজনী তিনের মৌলগুলো আছে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, নাইট্রোজেন, ফসফরাস, অ্যালুমিনিয়াম, আয়রন, আয়রনটাকে, আয়রনটা এখানে এখানে ছিল হচ্ছে আস, আয়রনের যোজনী যদি দুই হয় তাহলে আমরা সেটাকে বলবো আস, আর আয়রনের যোজনী যদি তিন হয় দেন আমরা তো সেটাকে বলবো হচ্ছে ইক। ঠিক আছে, এটা কি বোঝা গেছে? এরপর হচ্ছে যে গোল্ড, গোল্ডটাকে প্রকাশ করা হয় ই দ্বারা, AU হচ্ছে ই, ই দ্বারা বোঝাচ্ছে গোল্ড, এটাও একটা ল্যাটিন নাম থেকে আসছে গোল্ড, গোল্ডটা ল্যাটিন নাম থেকে আসছে গোল্ড, ইক দ্বারা বোঝাচ্ছে। দেন হচ্ছে ফসফেট, ফসফেটটাকে প্রকাশ করা PO4 3-, দ্বারা এদের জারণ সংখ্যা বোঝাচ্ছে যে এরা কতটুকু, এরা অন্য মৌলের সাথে যখন যুক্ত হবে তখন ওর যোজনী কত, কতগুলো যোজনী নিতে পারবে, কতগুলো শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন নিতে পারবে, এটা দ্বারাও সেটা বোঝাচ্ছে। দেন হচ্ছে আমাদের কার্বন যোজনী, যোজনী হচ্ছে চার, কার্বনের যোজনী হচ্ছে চার, সালফারের যোজনী হচ্ছে আমাদের চার, সালফারটাকে প্রকাশ করা হয় এস দ্বারা, কার্বনটাকে প্রকাশ করা হচ্ছে সি দ্বারা। এগুলো হচ্ছে আমাদের আশেপাশের মৌলগুলো সম্পর্কে আমরা জানতেছি। দেন হচ্ছে টিন, টিনটাকে প্রকাশ করা হচ্ছে ইক দ্বারা, টিন প্রথমে ছিল আমাদের কি, টিনটা প্রথমে ছিল আমাদের আস, তা এখন এখানে হচ্ছে আমাদের ইক হয়ে গেছে। দেন হচ্ছে লেড, লেড দ্বারা বোঝাচ্ছে ইক, লেড, লেড দ্বারা ইক বোঝাচ্ছে এখানে। এই শক দ্বারা আমরা, এরপরে শকটা আমাদের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, শকটা ছাড়া আমরা রাসায়নিক বিক্রিয়া লিখতে পারবো না, রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানতে পারবো না। শকের যদি যে কোনো মৌলের সাথে আমরা পরিচিত থাকতে পারি তাহলে আমরা সেই মৌল সম্পর্কে কিছু বলতে পারবো, জানতে পারবো, শিখতে পারবো। দেন আমরা এই শকটাকে, শকটাকে আমাদের প্রপারলি আয়ত্ত করতে হবে, শকটার, শকটার কোনো বিকল্প নেই, শকটা ছাড়া মানে রসায়নের কথা চিন্তাই করা যায় না। এই শকটা আমাদের পুরোপুরি ভালোভাবে আয়ত্ত করতে হবে। এখানে হচ্ছে যে আমাদের কোনটা ইক আস আছে সেই বিষয়টা আমাদের আগে জানতে হবে। গোল্ড আস, গোল্ডটা শুরুতে আছে এই জন্য আমরা আস লিখতেছি, আর গোল্ডটাকে প্রকাশ করা হয় কি দ্বারা, এই যে, এই যে ইক আর আস একই মৌলের বিভিন্ন রকমের যোজনী হইতে পারে, দুই তিনটা, দুইজনের দুইটা যোজনী থাকতে পারে, এই এই বিষয়গুলো আমাদের জানতে হবে, যে এগুলো আমাদের মেমোরাইজ করে রাখতে হবে, যে কোনটা ইক হচ্ছে কোনটা আস হচ্ছে। এখানে হচ্ছে যে ইক এবং আসের যে ব্যাপারটা আছে, কপার আস, দেন হচ্ছে আমাদের গোল্ড, গোল্ডটা হচ্ছে আস, গোল্ড আছে আস, তাহলে আমরা এই দুইটা জিনিসটাকে তোমাদের বইতে তোমরা সুন্দর করে ই করে রাখবা, যাতে তোমরা পরবর্তীতে মনে রাখতে পারো যে কপার আস হচ্ছে, গোল্ড আস হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের ইক, কপার ইক হচ্ছে কখন, কপার ইক হচ্ছে যখন কপারের যোজনী দুই হচ্ছে তখন হচ্ছে কপার ইক হচ্ছে। দেন হচ্ছে আমাদের আয়রন, আয়রনটার আস হচ্ছে কখন, যখন আয়রনের যোজনী দুই,
এরপরে আয়রন ইক হয়ে যাবে কখন, যখন এদের যোজনী তিন হয়ে যাবে, তখন হচ্ছে এদের যোজনীটাকে আস আকারে, এটা হচ্ছে আস, দেন হচ্ছে ইক আকারে চলে আসবে। যোজনী যখন দুই থাকবে তখন আমরা কি বলবো? আস, দেন আমরা বলবো হচ্ছে ইক, আয়রনের যোজনী ইক। এরপর হচ্ছে যে গোল্ড দেখছিলাম হচ্ছে আমরা প্রথমে আস, সেটা ছিল কোথায়? যোজনী একই। এখন হচ্ছে আমাদের গোল্ডটা আছে কোথায়? গোল্ড ইক ইকে আছে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, গোল্ডের কথা মনে রাখতে হবে, সিলভার সিলভার সিলভারের কথা মনে রাখলে হবে, সিলভার বাদ, কারণ সিলভারের তো একাধিক যোজনী নেই, সিলভারের যোজনী সবসময় এক। এগুলা যেগুলা যে জিনিসগুলো দেখলাম, আয়োডিনটাকে প্রকাশ করা হয় এখানে হচ্ছে, আয়োডিনটাকে প্রকাশ করা হচ্ছে আই দ্বারা, আই দ্বারা আয়োডিনটাকে প্রকাশ করা হয়। অক্সিজেন, অক্সিজেনটা প্রকাশ করা হয় ও দ্বারা, এবং জিঙ্ক সালফেট সালফাইট অ্যান্ড SO4 SO4 2 minus, এই যোজনীগুলো ভ্যারি করে অনেক সময়। এরপর হচ্ছে যে টিন, টিনটাকে প্রকাশ করা হচ্ছে SN দ্বারা, লেডটাকে প্রকাশ করা হচ্ছে আস দ্বারা। লেড লেড আর একটা আছে কোথায় আমাদের? লেড এখানে আছে একটা, আর যোজনী যখন চার তখন আর পেয়েছি আমরা আরেকটা। দেন হচ্ছে টিন, টিনটা আমরা এখানে দেখতেছি ইক, আর টিনের যোজনী আস আছে, টিনটার আস হচ্ছে এখানে। ম্যাক্সিমাম টাইমে আমরা ইক আর আস ব্যবহার করব, যেটা প্রথমে থাকবে অর্থাৎ যার যোজনী মানে সর্বনিম্ন যে যোজনীটা সেটাকে আমরা বলবো হচ্ছে আস, আর সর্বোচ্চ যে যোজনীটা হবে সেটাকে বলতেছি আমরা ইক। যেমন টিনের ক্ষেত্রে সর্বনিম্ন যোজনী হচ্ছে দুই, তাহলে আমরা এটাকে বলবো আস, আর যখন যোজনী হচ্ছে চার তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ই। ফসফেট, ফসফেট হচ্ছে এই এই জিনিসটাই আমাদের এই ছকটা সুন্দর করে আয়ত্ত করতে হবে, তাহলে আমরা হচ্ছে কেমিস্ট্রির মানে কেমিস্ট্রিটা সুন্দর করে বুঝতে পারবো, আর কেমিস্ট্রিটা আমাদের কাছে সহজ মনে হবে। আর হচ্ছে যে কথা হচ্ছে যে আমরা এই ছকটা মুখস্থ করার চেষ্টা করব, মুখস্থ না, এই ছকটা মুখস্থ না করলে আমরা কেমিস্ট্রি তেমন কিছু বুঝতে পারবো না। এই জন্য কেমিস্ট্রি দ্যাট মিন্স রসায়ন, আমরা এই এই যে ভাগটা পড়তেছি সেই ভাগটার নাম হচ্ছে রসায়ন ভাগ। আর বিজ্ঞানের তিনটা ভাগ আছে, বিজ্ঞানের তিনটা ভাগ আছে, একটা হচ্ছে জীববিজ্ঞান, একটা হচ্ছে পদার্থ বিজ্ঞান, আর একটা হচ্ছে রসায়ন বিজ্ঞান। তাহলে এটা হচ্ছে আমাদের রসায়ন বিজ্ঞানের অংশ, এইটি আমাদের তিনটা অংশ থেকেই সুন্দর, তিনটা অংশ থেকেই তিনটা ভাগ থেকেই কিছু কিছু থাকে। এই জন্য ফিজিক্স, ফিজিক্স দ্যাট মিন্স পদার্থ বিজ্ঞান, কেমিস্ট্রি দ্যাট মিন্স রসায়ন, আর বায়োলজি দ্যাট মিন্স জীববিজ্ঞান। জীববিজ্ঞানের কিছু কিছু অংশ তোমাদের, কিছু কিছু অংশ তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে, অল্প অল্প করে তোমাদেরকে এগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর এগুলো হচ্ছে বেসিক জিনিস, কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের বেসিক জিনিস। এই জিনিসগুলো যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো, আশা আল্লাহর রহমতে তোমরা সবাই খুব সুন্দর করে কেমিস্ট্রি বুঝতে পারবা, আর কেমিস্ট্রিতে কোথায় কোন বিক্রিয়ার মধ্যে কোন যোজনীটা ইউজ হচ্ছে সেটা বের করতে পারবা। তারপর হচ্ছে যে জারণ সংখ্যা সম্পর্কে জানতে পারবা, কোন বিক্রিয়ায় কোন যোজনীটা ইউজ করলে ইক হবে, কোন যোজনীটা ইউজ করলে আস হবে সেটা তোমরা জানতে পারবা। এটা হচ্ছে কেমিস্ট্রির মূল ভিত্তি, আমরা যেটা বলতে পারি কেমিস্ট্রির মূল ভিত্তি হচ্ছে এই ছকটা। রাসায়নিক বিক্রিয়া আমরা পড়তেছি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, এখন আমরা এই এগুলো ছকটা দেখলাম, দেন এখন আমরা হচ্ছে যে অন্য একটা টপিক্সে যাব। ওকে, হ্যাঁ, আমরা একটু আগে যে ছকটা দেখলাম সেখান থেকে কিভাবে বিক্রিয়ার মৌল সম্পর্কে জানা যায় সেগুলো দেখলাম। এখন হচ্ছে যে রাসায়নিক সমীকরণ, রাসায়নিক বিক্রিয়া লিখতে গেলে আমাদের রাসায়নিক সমীকরণ সম্পর্কে জানতে হবে, আর রাসায়নিক সমীকরণ লেখার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা আগে জানি। রাসায়নিক সমীকরণটা হয় ঠিক এরকম যে আয়রন, আয়রন এফিতে আয়রন CuSO4 দ্বারা হচ্ছে আয়রনের সাথে যখন কপার সালফেটের বিক্রিয়া করানো হয়, আয়রনের সাথে যখন কপার সালফেটের বিক্রিয়া করা হয় তখন ফেরাস সালফেট প্লাস CU অর্থাৎ কপার উৎপন্ন হয়। এক্ষেত্রে আমরা দেখি এটা একটা বিক্রিয়া লিখলাম। এখন বিক্রিয়া লেখার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা দেখি। বিক্রিয়ক যে পদার্থগুলো থাকবে সেগুলো থাকবে কোথায়? তীর চিহ্নের বাম পাশে। বিক্রিয়ক যে পদার্থগুলো থাকবে সেই পদার্থগুলো থাকবে, এটার নাম হচ্ছে, এই সাইডটার নাম হচ্ছে বিক্রিয়ক, আর এই সাইডটার নাম হচ্ছে উৎপাদ বা বিক্রিয়াজাত। এখানে আমরা দেখছি যে বিক্রিয়াজাত লেখা হয়েছে, বিক্রিয়াজাত, উৎপন্ন বা বিক্রিয়াজাত।
বিক্রিয়ক পদার্থগুলো কোথায় লেখা হবে? তীর চিহ্নের বাম পাশে। আর উৎপাদ পদার্থগুলোকে লেখা হবে হচ্ছে তীর চিহ্নের ডান পাশে। এদের স্ব স্ব সংকেত, সমীকরণটি স্ব স্ব সংকেত এবং বাম দিকে লেখা হয়, এবং বিক্রিয়াজাত বা পদার্থগুলো স্ব স্ব প্রতীক সংকেত করণের মাধ্যমে তীর চিহ্নটিকে তীর চিহ্নের ডান দিকে লেখা হয়, এবং বিক্রিয়াজাত পদার্থ একাধিক হলে তাদের সংকেতের মধ্যে প্লাস চিহ্ন দেওয়া হয়। বিক্রিয়ক পদার্থগুলো যদি একাধিক হয়, দ্যাট মিন্স এরকম যে একের অধিক আছে এখানে, বিক্রিয়ক পদার্থগুলো একের অধিক, তাহলে আমাদের কি করতে হবে? যোগ আকারে লিখতে হবে। আমরা যোগ আকারে লিখছি। ঠিকই একইভাবে যদি উৎপাদ পদার্থগুলো যদি একাধিক হয়, তাহলে আমাদের সেটাকে কি করতে হবে? একাধিকবার একাধিক সংখ্যাকে আমাদের যোগ আকারে লিখতে হবে। এবার হচ্ছে কোনো পদার্থের অণুর সংখ্যা একাধিক অণুর সংকেতের আগে সেই সংখ্যা লেখা হয়। কোনো পদার্থের অণুর সংখ্যা একাধিক, কোনো পদার্থের অণুর সংখ্যা যদি একাধিক হয়, তাহলে আমরা সেটাকে কিভাবে লিখবো? কোনো পদার্থের অণুর সংখ্যা একাধিক হলে H2O, ধরে নিলাম হচ্ছে একটা পানি, এর সংখ্যা যদি একাধিক হয়, অণুর সংখ্যা যদি একাধিক হয়, তাহলে আমরা সেটাকে কোথায় লিখবো? বাম পাশে লিখবো। অণুর পদ সংখ্যা একাধিক হলে সংখ্যা লেখা হয় যে এত সংখ্যক অণু আছে। ঠিক আছে। এবার হচ্ছে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে তীর চিহ্ন ছাড়া অন্য কোনো চিহ্ন বসানো যায় না, এক্ষেত্রে উভয় পক্ষের পরমাণুর মধ্যে সমতা করতে হয়। তীর চিহ্ন ছাড়া আমরা অন্য অন্য চিহ্ন অর্থাৎ সমান সমান চিহ্ন এখানে আমরা বসাইতে পারবো। তাহলে আমাদের দেখতে হবে যে এই সাইডে যতগুলা অণু আমাদের বিক্রিয়া অণু পরমাণু বা মৌল, যতগুলা অণু পরমাণু বা মৌল বিক্রিয়া অংশগ্রহণ করছে, অর্থাৎ এখানে আয়রন কয়টা? আয়রন হচ্ছে একটা। কপার কয়টা? কপারও একটা। সালফেট আয়ন এতটুকু হচ্ছে আমাদের একটা যৌগমূলক। আমরা ওই ছকে দেখছিলাম কপার সালফেটটা কি আমাদের যৌগমূলক, এর যোজনী হচ্ছে 2 আর কপারের যোজনীও 2। ঠিক আছে। এখন হচ্ছে যে এখানে সালফেট আয়ন কয়টা আছে? একটা। এরপরে হচ্ছে আমরা দেখবো যে বাম পাশ থেকে এখন যাবো হচ্ছে ডান পাশে, বিক্রিয়ক এবং উৎপাদ। উৎপাদ দ্যাট মিন্স বিক্রিয়াজাত। এখানে আয়রন আছে কয়টা? একটা। সালফেট আয়ন আছে কয়টা? একটা। কপার আয়ন আছে কয়টা? একটা। বাম পাশ এবং ডান পাশ দুটাই সমান পাইলাম, তাহলে আমরা কি এখানে তীর চিহ্নের পরিবর্তে আমরা সমান সমান চিহ্ন দিতে পারবো? বিভিন্ন বিক্রিয়ার আগে বিভিন্ন পদার্থের অণুর মধ্যে যত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকে, বিক্রিয়ার পর গঠিত নতুন অণুর মধ্যে ঠিক তত সংখ্যক মৌলের পরমাণু থাকতে হবে। তাই সমীকরণে উভয় পক্ষে মৌলের অণুর সংখ্যার সমতা আনার জন্য প্রতীক সংকেত সংকেতগুলোকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করা হয়। এখানে যদি এক না হয়, যখন এক হবে না, তখন আমরা কি করব? তখন আমাদের এই যে এখানে তো আমরা দেখলাম যে এর একটা আছে, 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 এর একটা আছে। এখন যদি একটা না থেকে এখানে যদি ইক না ইউজ হয়ে যদি আয়রনের যোজনী 3 ইউজ হইতো, তাহলে কি হইতো? তাহলে কেমন হইতো? তাহলে আমাদের কি করতে হইতো? তখন আমাদের দেখতে হবে যে এখানে সালফেট আয়রনটা কয়টা? সালফেট আয়রন এখানে একটা আছে, আর এখানে কয়টা আছে? 3টা। তাহলে আমরা কি করবো? টোটালটার সাথে যে কপার সালফেট যে অংশটুকু আছে, এই অংশটুকুর সাথে আমরা 3 গুণ করবো। তাহলে কি হলো? দেখলাম যে আমরা সালফেট আয়ন হচ্ছে আমাদের 3টা আছে, আর এখানে আমাদের কপার সালফেট আয়ন আছে হচ্ছে একটা বাম পাশে। তাহলে আমাদের ডান পাশের অনুযায়ী আমাদের বাম পাশে আনতে হবে। তাহলে ডান পাশে অনুযায়ী আনতে গেলে আমাদের কি করতে হবে? সালফেট আয়নটাকে 3টা করতে হবে। আমরা তাহলে কি করবো? যতটুকু আছে টোটালটার সাথে গুণ করলাম, 3 সালফেট আসলো, সালফেট আসলো। এরপর হচ্ছে যে আমাদের কপার, কপার কয়টা হয়ে গেল? কপার হয়ে গেল 3টা। তাহলে আমাদের আবার ডান পাশে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা দেখতে পারবো যে এই হচ্ছে আমাদের বিক্রিয়াটা এইভাবে লিখতে হবে, আর বিক্রিয়া সম্পর্কে আমরা জানতে পারবো। এরপর হচ্ছে সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া আছে। বিক্রিয়ার ভিতরে আবার প্রকারভেদ আছে, সংযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়াটার সংজ্ঞা হচ্ছে যে সকল পরমাণু বা মৌল একসাথে যুক্ত হয়ে যায় সেটাকে বলা হচ্ছে সংযোজন বিক্রিয়া। যে সকল পরমাণু মৌল একসাথে যুক্ত হয়ে যাবে সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে সংযোজন বিক্রিয়া। যেমন আমি একটা বিক্রিয়া উদাহরণ দিই, হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে, তাহলে কি উৎপন্ন হবে? হাইড্রোজেন ক্লোরাইড। এখানে কি হচ্ছে? হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে, আর ডান পাশে গিয়ে কি হয়ে যাচ্ছে? একটা মৌল একটা যৌগ গঠন করতেছে, এটাকে বলা হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। এরপর হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। দহন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি লাগবে? দহন বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখতে অবশ্যই মনে রাখতে হবে, দহন বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই অক্সিজেন লাগবে। দহন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই অক্সিজেন লাগবে। দহন বিক্রিয়া যখন করাবো তখন হচ্ছে আমাদের অবশ্যই অক্সিজেন লাগবে। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? তাহলে আমরা বিক্রিয়াগুলো একটু দেখি, দহন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কিরকম কি লাগবে। এখানে হচ্ছে যে আমরা কার্বনের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটাই, তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এটা এক ধরনের দহন বিক্রিয়া।
এটা এক ধরনের দহন বিক্রিয়া। এরপর হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে একটা মোল আর একটা জায়গা নিবে। যেমন আমরা এখানে দেখলাম আয়রন কপার সালফেটের সাথে বিক্রিয়া করতেছে, কপার সালফেট এর সাথে বিক্রিয়া করে আয়রন সালফেট আর হচ্ছে কপার উৎপন্ন করতেছে। আয়রনটা কি করতেছে, কপারের জায়গায় গিয়ে বসে যাচ্ছে, একজনের জায়গায় যে আরেকজনের বসার মিনিংটাই হচ্ছে তাহলে কি প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর হচ্ছে যে বিযোজন বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটটাকে ভাঙলে এটাকে যখন আমরা তাপ দিব, ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা তাপ দিব তখন হচ্ছে যে আমাদের ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এখানে কি হচ্ছে, আমাদের বাম পাশে একটা মৌল দেওয়া আছে, সেই মৌলটা ভেঙে গিয়ে কি হচ্ছে নতুন নতুন দুইটা মৌল তৈরি করতেছে। বিযোজন বিক্রিয়ার শর্তই হচ্ছে যে একটা মৌল যখন আরেকটা মৌলকে তাপ দেওয়া হবে তখন ভেঙে গিয়ে দুইটা মৌলে পরিণত হচ্ছে কিংবা তিনটা মৌলে পরিণত হতে পারে। এটা হচ্ছে আমাদের এক ধরনের বিযোজন বিক্রিয়া। ওকে, হ্যাঁ, আমরা এখন যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারির গঠন, শুষ্ক কোষ, দ্যাট মিন্স ব্যাটারি, শুষ্ক কোষ এবং ব্যাটারি একই জিনিস, সেটার গঠন সম্পর্কে আমরা জানবো। শুষ্ক কোষটা যে গঠন আছে সেটা হচ্ছে যে আমরা একটা ধাতব পাত নিব, ধাতব দণ্ড নিব, আর একটা হচ্ছে ধাতব পাত নিব, ধাতব পাতের ভিতরে একটা টিনের যে চোঙা নিব, চোঙার ভিতরে আমরা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকবে, কয়লার গুঁড়া থাকবে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থাকবে, এগুলা একত্রে একটা পানির দ্রবণের সাথে মিশ্রণ করে আমরা একটা পেস্ট তৈরি করব। সেই পেস্টটা আমরা হচ্ছে যে এই ধাতব চোঙার ভিতরে দিব। তারপরে হচ্ছে যে আমরা যে কার্বন দণ্ডটা আছে, আমাদের যে কার্বন দণ্ডটা আছে সেটা কি করব, আমরা হচ্ছে যে এই ধাতব চোঙার মাঝখান দিয়ে ঢুকিয়ে দিব যাতে এই দুইটা চোঙার সাথে কখনো স্পর্শ না করে। স্পর্শ করলে হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের একটা কার্বন দণ্ড, সেটা হচ্ছে পজিটিভ চার্জ আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ, দুইটা যখন পাশাপাশি চলে আসবে তখন হচ্ছে যে মানে বিক্রিয়াটা অন্যরকম হয়ে যাবে, আর এই বিক্রিয়াটা অন্যরকম হওয়ার কারণে তখন আমাদের যে ব্যাটারির যে চার্জটা সেটা থাকবে না আর ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। এই কারণে হচ্ছে যে আমাদের দুইটা সংস্পর্শে আনা যাবে না, পজিটিভ আর নেগেটিভ দুইটা সংস্পর্শে আনা যাবে না। এই কারণে হচ্ছে যে আমরা দুইটা আলাদা আলাদা রেখে মাঝখান দিয়ে দেওয়া হবে যাতে দুইটা সংস্পর্শে না আসে। এরপর হচ্ছে যে এই জিনিসগুলা অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে প্রকাশ করা হয় NH4Cl, আর হচ্ছে যে কয়লাটাকে প্রকাশ করা হচ্ছে যে কার্বন, কয়লাটা বলতে হচ্ছে যে কার্বন বোঝায়, কয়লা, কয়লা যেটা আছে কয়লার গুঁড়া যেটা আমরা চুলায় রান্না করার সময় যেটা পাই সেটা হচ্ছে যে কয়লার গুঁড়া, সেটা খুবই কালো হয় আর এই কালো যে কয়লার গুঁড়াটা আছে সেটার সংকেত হচ্ছে আমাদের কার্বন, কার্বন দ্বারা প্রকাশ করা হয়। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, ডাই, ডাই দ্যাট মিন্স ডাই মানে হচ্ছে যে দুই, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দ্বারা প্রকাশ করা হয়। ওকে, ঠিক আছে। ওকে, আমরা এখন দেখি যে তড়িৎ বিশ্লেষণটা কিভাবে হচ্ছে। তড়িৎ বিশ্লেষণ মিন্স এখানে হচ্ছে যে আমাদের তরল দ্রবণ থাকবে, তার ভিতরে আমরা হচ্ছে যে অ্যানোড আর ক্যাথোড ঢুকাবো আর মাঝখানে একটা ব্যাটারি দিয়ে এদের মধ্যে কানেকশন দিয়ে দেবো, ব্যাটারি, ব্যাটারি কানেকশন দিতে হবে। ব্যাটারি কানেকশন দিলে হবে যে এখান থেকে আমরা যে ইলেকট্রনগুলো উৎপন্ন হবে সেগুলো যাবে হচ্ছে যে সোডিয়াম, এর ভিতরে আছে হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস আকারে আছে, ক্লোরাইড মাইনাস আকারে আছে, আর ভিতরে আছে হচ্ছে পানি, পানিটা আছে হচ্ছে আমাদের H+ আর OH- আকারে, পানিটার বিশ্লেষণটা আছে OH- আকারে। এখন হচ্ছে যে আমাদের দেখতে হবে যে সোডিয়াম, সোডিয়ামটা কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ওরা এই দ্রবণের সাথে দ্রবীভূত হয়েছে আর একটা যৌগ গঠন করছে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে যেহেতু গঠন করছে, এখন যদি সোডিয়ামকে আমাদের পুনরায় আবার ফিরে পেতে হয় তাহলে আমাদের কি করতে হবে, সোডিয়ামের সাথে একটা ইলেকট্রন অ্যাড করতে হবে, একটা ইলেকট্রন আমরা অ্যাড করলাম তাহলে আমরা ধাতব সোডিয়াম পেলাম। এই বিক্রিয়াটা লেখার পরে আমরা দেখতে পারবো যে একটা ইলেকট্রন অ্যাড করার পরে ধাতব সোডিয়াম পাবো, তারপর হচ্ছে যে ধাতব সোডিয়ামটা পাবো সেটা কি করবে, এই যে তরল দ্রবণটা থাকবে অর্থাৎ পানিটা থাকবে, সেই পানিটাকে কি করবে, পানিটার সাথে বিক্রিয়া করবে। পানির সাথে বিক্রিয়া করলে কি হবে, পানিতে আমাদের কি কি আছে, H+ আছে আর হচ্ছে OH- আছে, তাহলে কি করবে, সোডিয়াম, যে সোডিয়ামটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, তাহলে কি করবে, সবসময় পজিটিভ চার্জ অর্জন করে, পজিটিভ চার্জটা কি হবে, এই OH- সাথে যুক্ত হবে, এখানে OH- সাথে যুক্ত হয়েছে, আর হচ্ছে যে যে একটা হাইড্রোজেন থাকতেছে সেই হাইড্রোজেনটা কি হয়ে যাচ্ছে, হাইড্রোজেন গ্যাসে পরিণত হচ্ছে। এখন দেখতে হবে যে বিক্রিয়ার সমতাটা কি আসছে আমাদের, এখানে দেখতে হবে যে দুইটা হাইড্রোজেন আছে আর এখানে হাইড্রোজেন আছে কয়টা, তিনটা, তাহলে তো বিক্রিয়ার সমতা আসে নাই, তাহলে আমার কি করতে হবে, গুণ করতে হবে, তিনটা এখানে আছে হচ্ছে আমাদের তিনটা আর এখানে আছে হচ্ছে আমাদের দুইটা,
তাহলে এখানে যদি আমরা তিন দিয়ে, এখানে যদি আমরা তিন দিয়ে গুণ করি আর এখানে যদি আমরা তিন দিয়ে গুণ করি, তাহলে টোটাল ছয়টা হচ্ছে, ছয়টা আর একটা সাতটা, এখানে ষাটটা হলো আর এখানে একটা আছে ষাটটা। এখন এটা দিয়ে আমরা সমতা বিধান করলাম। এরপর হচ্ছে যে ক্লোরিন, ক্লোরিন নিয়ে কয়টা আছে, এখন কি করবেন, সোডিয়াম আর ক্লোরিন দুইটা কি হয়েছে, ক্লোরিন দিয়ে গঠিত হয়েছে, সোডিয়াম ক্লোরাইড নিয়ে গঠিত হয়েছে। এখন ক্লোরিনটা কোথায় যাবে, ক্লোরিনটা যাবে হচ্ছে আমাদের অ্যানোডে, ক্লোরিনটা যাবে হচ্ছে আমাদের অ্যানোডে, আর সোডিয়ামটা যাবে কোথায়, ক্যাথোডে, ক্লোরিনটা যাবে হচ্ছে অ্যানোডে। ক্লোরিনটা অ্যানোডে গিয়ে কি করবে, একটা ইলেকট্রন এদের গ্রহণ করা আছে, তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করে দেবে, ত্যাগ করে দেওয়ার ফলে এরা কি করবে, ক্লোরিন মৌল গঠন করবে। এরপর দুইটা ক্লোরিন যখন একসাথে যুক্ত হবে তখন এরা একটা ক্লোরিন অণু গঠন করবে, ক্লোরিন অণু, এটা ছিল আমাদের মৌল আর এটা হচ্ছে অণুতে পরিণত হলো। এই যে টোটাল যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটাই হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। আপনারা আশা করি আমার লেকচারটা বুঝতে পারছেন। আপনাদের সুবিধার্থে সামনের দিন আমরা অন্য টপিকস নিয়ে আসবো, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ইউটিউবে আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকবেন, আর যদি কোনো প্রকারের প্রবলেম হয় তাহলে নিচে লাইক দিবেন অথবা ডিসলাইক দিতে পারেন, কমেন্ট করে আমাকে জানাইতে পারেন যে এই প্রবলেমটা হয়েছে, তাহলে আমি এই প্রবলেমটা পরের দিন আপনাদের সলভ করে দেবো। আর আমাদের সাথে থাকবেন, খোদা হাফেজ।